তোমাদের আজকে পাঠদান করব বায়ু প্রবাহ। যেহেতু এই করোনা বিধি চলছে, তাতে আমাদের কাছে সিলেবাসটা জানা নাই, তবুও নতুন সিলেবাস কি হবে সেই সিলেবাস যেহেতু জানা নাই, তবু বায়ু প্রবাহটা আমাদের জানা দরকার। সেই জন্য বায়ু প্রবাহটাই আজকে একটু পড়াচ্ছি। তাহলে বায়ু প্রবাহ বলতে কি বোঝো? ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু যখন চলাচল করে, তখন তাকে আমরা কি বলে থাকি? বায়ু প্রবাহ বলে থাকি। তাহলে ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলে, আর ভূপৃষ্ঠের সঙ্গে উলম্বভাবে বা ওপর নিচে বা নিচে থেকে ওপর দিকে বায়ু চলাচল করলে তখন তাকে বায়ুস্রোত বলা হয় বা এয়ার কারেন্ট বলা হয়ে থাকে। এই বায়ু প্রবাহ মূলত কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, বায়ুর চাপের ঢাল, কোরিওলিস বল, ভূপৃষ্ঠের বাধা, উষ্ণতার তারতম্য ইত্যাদি। তাহলে বায়ুর চাপের ঢাল, চাপের ঢাল বলতে আমরা কি বুঝি? উচ্চচাপ এবং নিম্নচাপ যে কোনো দুটো জায়গার মধ্যে বায়ুর চাপের যে তারতম্য, তাকে বায়ুর চাপের ঢাল বলা হয়। এই বায়ুর চাপের ঢালের ওপর বায়ু প্রবাহ নির্ভর করে। ঢাল যদি বেশি হয় তাহলে বায়ু প্রবাহ জোরে বইবে, ঢাল কমে গেলে বায়ু প্রবাহ মৃদু হবে। আবার দু নম্বর পয়েন্টটা বায়ু প্রবাহের যে কারণ, সেটা কোরিওলিস বল। পৃথিবীর আবর্তনের ফলে একটা বল উৎপন্ন হয়, যে বলটাকে গ্যাসপার ডি কোরিওলিস আবিষ্কার করেছিল, তার নাম অনুসারে ওটার নামকরণ করা হয়েছিল কোরিওলিস বল। এই কোরিওলিস বলের জন্যে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় বা বায়ুর গতিবিক্ষেপ ঘটে। এছাড়াও দেখা যাচ্ছে উষ্ণতার তারতম্য, উষ্ণতার তারতম্য হলে চাপের তারতম্য হবে, আর চাপের তারতম্য হলেই বায়ু প্রবাহের সৃষ্টি হবে। এর পরের পয়েন্টটা হচ্ছে ভূপৃষ্ঠের বাধা। ভূপৃষ্ঠের বাধার সঙ্গেও বায়ু প্রবাহ নির্ভর করে। ভূপৃষ্ঠের বাধা পেলে বায়ু প্রবাহের গতি কখনো বাড়ে কখনো কমে, সে বাধাটার ওপর নির্ভর করবে এবং বায়ুর দিক বিক্ষেপ ঘটবে। তাহলে বায়ু প্রবাহের মূলত কারণ হচ্ছে এই তিন চারটে পয়েন্ট রয়েছে। বায়ু প্রবাহ গতিবেগ মাপার একক হচ্ছে অ্যানিমোমিটার। বায়ু প্রবাহের দিক নির্ণয়কারী যন্ত্রের নাম হচ্ছে বাত পতাকা। বায়ু প্রবাহের একক হচ্ছে নট। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে নট কি? এক নট সমান হচ্ছে 1.877 কিলোমিটার পার আওয়ার। তাহলে বায়ু প্রবাহ কয় প্রকার? বায়ু প্রবাহ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে নিয়ত বায়ু, দুই হচ্ছে সাময়িক বায়ু, তিনে হচ্ছে স্থানীয় বায়ু, চার হলো আকস্মিক বায়ু। তাহলে আমাদের প্রথমটাই হচ্ছে নিয়ত বায়ু। তাহলে নিয়ত বায়ু বলতে কি বুঝি? চাপ বলয়ের, স্থায়ী চাপ বলয়গুলোর সঙ্গে সাযুজ্য রেখে বায়ু যখন সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়, তাকে বলা হয়েছে নিয়ত বায়ু। নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে স্থায়ী চাপ বলয়গুলোর সঙ্গে সাযুজ্য রেখে বা সমতা রেখে প্রবাহিত হয়, তাকেই বলা হয়েছে নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ আবার দেখা যাচ্ছে তোমার তিন প্রকার। একটা হচ্ছে আয়ন বায়ু, দুই হচ্ছে পশ্চিমা বায়ু, তিন হচ্ছে মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু, আয়ন কথার অর্থ হচ্ছে পথ। তাহলে যে বায়ু সারা বছর নির্দিষ্ট পথে যাতায়াত করে তাকে বলা হয়েছে আয়ন বায়ু। নিয়ত বায়ুর একটা পার্ট হচ্ছে আয়ন বায়ু, দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমা বায়ু, তৃতীয়টা হচ্ছে মেরু বায়ু। তাহলে আয়ন কথার অর্থ কি বলেছি? আয়ন কথার অর্থ হচ্ছে কি? পথ। তাহলে যে বায়ু নির্দিষ্ট পথে প্রবাহিত হয় তাকে বলা হয়েছে আয়ন বায়ু। এই বায়ুর উপর নির্ভর করে আগেকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো বলে
এই বায়ুটাকে বলা হয়েছে তোমার বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। তাহলে বাণিজ্য বায়ু কাকে বলা হয়? না আয়ন বায়ুকে বলা হয়। কেন বলা হয়? না দেখা যাচ্ছে পূর্বেকার দিনে বা আগেকার দিনে আয়ন বায়ুর উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য চলতো বলে সেই জন্যে এটাকে বাণিজ্য বায়ুও বলা হয়ে থাকে। তাহলে আয়ন বায়ু কোথায় প্রবাহিত হয়? পশ্চিমা বায়ু কোথায় প্রবাহিত হয়? মেরু বায়ু কোথা থেকে প্রবাহিত হচ্ছে এটা আমাদের জানতে হবে। অর্থাৎ প্রশ্ন যেটা বলে যে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, তাহলে আমি সংজ্ঞাতে প্রথমেই বলে গেছি যে স্থায়ী চাপ বলয়গুলোর সঙ্গে সাযুজ্য রেখে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয়েছে নিয়ত বায়ু। তার তিনটে পার্ট, একটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু কী বলা হয়েছে? তাহলে আয়ন বায়ু কোথা থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? আয়ন বায়ুর সংজ্ঞা প্রথমেই বলেছি, যেটা নির্দিষ্ট পথে প্রবাহিত হয় বলে সেই জন্য এটাকে পথবায়ুও বলা হয়ে থাকে। তাহলে আয়ন বায়ুর এবার সংজ্ঞা কাকে বলে শোনো, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ। তাহলে এটা কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, নিরক্ষীয় 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 নিম্নচাপ, কালি নেই দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে দুটো বাতাস সারা বছর ধরে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেই বায়ুটাকে বলা হয়েছে আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু কাকে বলে? দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটো শীতল বাতাস নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেই বাতাসটাকে বলা হয়েছে কি? আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু মোটামুটি প্রবাহিত হয় 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আয়ন বায়ু প্রবাহিত হয় 5 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসার সময় আয়ন বায়ু ফেরলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে মেঘে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে এটার নাম দেওয়া হয়েছে উত্তর পূর্ব আয়ন বায়ু। ঠিক দক্ষিণ গোলার্ধে সেই ফেরলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে এটাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। বুঝতে পারছো? উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার ঠিক 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে মিলিত হয়। এই মিলিত হওয়াটাকে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স বা ITCZ বলা হয়ে থাকে, আন্তঃক্রান্তীয় অভিসন্ধি অঞ্চল বা অভিস্থিতি অঞ্চল বলা হয়ে থাকে। তাহলে ITCZটা কি? উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা বরাবর মিলিত হয়, ওই মিলিত হওয়াটাকে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স, আর ওই এলাকাটাকে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় সম্মেলন বা অভিস্মৃতি অঞ্চল বলা হয়ে থাকে। আয়ন বায়ু উত্তর গোলার্ধে দেখা যাচ্ছে স্থলভাগের পরিমাণটা বেশি থাকার জন্য আয়ন বায়ুর গতিবেগ কম, 16 কিমি/ঘন্টা, আর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি থাকার জন্য দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ তুলনামূলকভাবে বেশি, যেটা হচ্ছে 22 কিমি বা 22 থেকে 24 কিমি বা 30 কিমি/ঘন্টা। আয়ন বায়ু উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে আসে, তার ফলে তার উষ্ণতা বৃদ্ধি পায়, তার ফলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার জন্যে ঘনীভূত হতে পারে না জলীয় বাষ্পগুলো, সেই জন্যে বৃষ্টিপাত হয় না, আর বৃষ্টিপাত না হওয়ার জন্যে আয়ন বায়ুর গতিপথে পশ্চিম দিকে সবচেয়ে বড় বড় মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে, যেমন সাহারা, কালাহারি, আটাকামা, সোনেরান, থর ইত্যাদি। এই আয়ন বায়ু পশ্চিম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে, যেহেতু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
তাই এই বায়ুটাকে অনেক সময় পূর্বালী বায়ুও বলা হয়ে থাকে। পূর্বালী বায়ু পূর্ব দিক থেকে আসে বলে সেই জন্য এই বায়ুর নাম পূর্বালী বায়ুও করা হয়ে থাকে। আয়ন বায়ু গতিপথে দেখা যাচ্ছে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে কেন প্রশ্ন হতে পারে। তাহলে আয়ন বায়ু উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে আসে, উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে আসার জন্যে তার উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্যে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার জন্যে ঘনীভূত হতে পারে না, ঘনীভূত হতে না পারার জন্যে বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত না হওয়ার জন্যে মহাদেশের পশ্চিম দিকে অর্থাৎ আয়নবায়ুর গতিপথের পশ্চিম দিকে মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে। যে মরুভূমিগুলো হচ্ছে সালাহারি, সাহারা, কালাহারি, আটাকামা, সোনেরান, থর ইত্যাদি, বুঝেছ? তাহলে আয়নবায়ুর গতিবেগ সবসময় দেখা যাচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে। এই বায়ুগুলো নিরক্ষীয় অঞ্চলের দিকে আসার সঙ্গে সঙ্গে ওপরের দিকে উঠে যায়, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচল করে না, তাই থমথমে আবহাওয়া বিরাজ করে, এটাকে ডোলডাম বা নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়ে থাকে। তাহলে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডাম কি না? নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ, গভীর নিম্নচাপ, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন বায়ু আসে তখন ওই জায়গায় মিলিত হয়, মিলিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বয় না, ওপর দিকে উঠে যায়, ওপর দিকে উঠে যাওয়ার জন্যে বায়ুপ্রবাহ বুঝতে পারা যায় না, থমথমে আবহাওয়া বিরাজ করে, এটাকেই বলা হয়েছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডাম বলা হয়ে থাকে। তাহলে আয়নবায়ু সম্পর্কে এই কথাগুলো আমাদের বলতে হবে। তাহলে আয়নবায়ু কাকে বলে? উত্তর পূর্ব আয়নবায়ু কাকে বলে? দক্ষিণ পূর্ব আয়নবায়ু কাকে বলে? আয়নবায়ু কোন জায়গার মধ্যে প্রবাহিত হয়? আয়নবায়ু যখন দুটো আয়নবায়ুর নিরক্ষরেখায় মিলিত হয় তাকে কী বলা হয়? নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডাম কি? আয়নবায়ুর গতিপথে কেন বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে আয়নবায়ু পড়তে গেলে এই তথ্যগুলো বলতে হবে, পরীক্ষায় পড়লে পরীক্ষায় এই তথ্যগুলো লিখতে হবে। পশ্চিমা বায়ু, তাহলে পশ্চিমা বায়ু বলতে কী বোঝো? যেমন দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুটো শীতল বাতাস নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়, তেমনি দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুটো শীতল বাতাস মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়, অর্থাৎ সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ দেখা যাচ্ছে। পশ্চিমা বায়ু কোনটা? দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যেমন দুটো শীতল বাতাস নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যায়, তেমনি দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় বলতে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটো শীতল বাতাস মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই যে বায়ুটা প্রবাহিত হয় এই বায়ুটার নামই হচ্ছে পশ্চিমা বায়ু। এই বায়ুটা যখন প্রবাহিত হয় ঠিক সেই ফেরলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধের উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে এর নাম দেওয়া হয়েছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, বুঝেছ? তাহলে উত্তর গোলার্ধেরটার নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, সরি দক্ষিণ গোলার্ধেরটার নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, আর উত্তর গোলার্ধেরটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দেখা যাচ্ছে কি উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণটা বেশি, তাই দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ কম। এখানে দেখা যাচ্ছে জলভাগের পরিমাণটা বেশি বলে দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুর গতিবেগ হচ্ছে বেশি, সেই জন্য দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটাকে সাহসী পশ্চিমা বায়ু বলা হয়ে থাকে। এই পশ্চিমা বায়ুর অবস্থান অনুযায়ী অক্ষাংশগুলোকে বিভিন্নভাবে নামকরণ করা হয়ে থাকে। 40 ডিগ্রি বরাবর গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে সেই জন্যে দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ু বা দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশটাকে বলা হয়েছে তোমার গর্জনশীল পশ্চিমা। গর্জনশীল পশ্চিমা হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, অক্ষাংশগুলো বায়ুটা নয়, কিন্তু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় গর্জনশীল পশ্চিমা। 50 ডিগ্রি বরাবর দক্ষিণ অক্ষাংশটাকে বলা হয় ভয়ঙ্করী ভয়ঙ্করী 50, আর 60 ডিগ্রিটাকে
কি বলা হয় তাকে? তীক্ষ্ণ চিৎকারকারী ষাটি, চিৎকারকারী ষাট বা ষাটি বলা হয় থাকে। তাহলে দক্ষিণ গোলার্ধের অক্ষাংশগুলোকে এই তিনটে নামকরণ করা হয়েছে। চল্লিশ ডিগ্রিটাকে বলা হয়েছে গর্জনশীল চল্লিশা, পঞ্চাশ ডিগ্রিটাকে বলা হয়েছে ভয়ঙ্করী পঞ্চাশা, দুর্ধর্য বা পঞ্চাশ, আর দক্ষিণ ষাট ডিগ্রি দক্ষিণটাকে বলা হয়েছে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বা ষাটি বলা হয়ে থাকে। তীক্ষ্ণ চিৎকারকারী ষাটিও বলতে পারো বা ষাট বলতে পারো, অসুবিধে কিছু নাই। তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে জলভাগ থাকার জন্যে পশ্চিমা বায়ু প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয়। সেই চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশটাকে বলা হয়েছে গর্জনশীল চল্লিশা, আর দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুটাকে বলা হয়েছে সাহসী পশ্চিমা বায়ু। বুঝতে পারছ? তাহলে পশ্চিমা বায়ু দেখা যাচ্ছে ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়, যখন সমুদ্রের ওপর দিয়ে যায় ঠিক দেখা যাচ্ছে আয়ন বায়ুর বিপরীত অবস্থাটা লক্ষ্য করা যায়। পশ্চিম দিকে বৃষ্টিপাত হয়, পূর্ব দিকে বৃষ্টিপাত হয় না। বোঝা গেল? তাহলে পশ্চিমা বায়ু সম্পর্কে এই আলোচনাটা আমাদের পরীক্ষা এলে এটা করতে হবে। নেক্সট যে নিয়ত বায়ুটা রয়েছে সেই নিয়ত বায়ুটা হচ্ছে তোমার মেরু বায়ু। দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যেমন দুটো শীতল বাতাস মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়, তেমনি ঠিক দুই মেরু অঞ্চল থেকে দুটো শীতল বাতাস মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের